সুটকেস ভর্তি বিষধর সাপসহ আটক এক ব্যক্তি। হাতে কালো একটি সুটকেস নিয়ে প্ল্যাটফর্ম চত্বরে ঘোরাফেরা করছিলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। তাকে দেখে সন্দেহ হয় স্টেশনের নিরাপত্তা কর্মীদের। ওই ব্যক্তিকে আটক করে তার সুটকেস খুলতেই চোখ কপালে ওঠে তাদের। সুটকেসের ভিতরে রাখা একটা থলের মধ্যে গিজ গিজ করছে সাপ। ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের জাজিয়াং প্রদেশের একটি রেল স্টেশনে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তা কর্মীরা জানতে পারেন সুটকেসে রয়েছে পঞ্চাশটি অত্যন্ত বিষধর সাপ। সেগুলিকে তিনি গুয়াংজু শহরে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন স্নেক ওয়াইন বানানোর জন্য। স্নেক ওয়াইন চীনে ঔষধ হিসেবে বিবেচিত হয়। যুগ যুগ ধরে শক্তিবর্ধক ওষুধ হিসেবে এই স্নেক ওয়াইনের ব্যবহার হয়ে আসছে। সাপগুলিকে স্থানীয় বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।